দিচ্ছি ধনে পাতা, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর একটা শুকনো মরিচ। লবণ আর সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর ধনে পাতা বেশি দিব না, বেগুন ভাজার সময় লবণ দিয়েছি, খালি পেঁয়াজ আর ধনে পাতার জন্য একটু লবণ দিলাম। আর বেগুনটাকে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম একটু পোড়া পোড়া করে। এখন একটু সরিষার তেল দিয়ে ধনে পাতার পেস্ট একটু ভাজা বেগুন গুলো দিয়ে দিল। হয়ে গেল আমার বেগুন ভর্তা, আশা করি সবার ভালো লাগবে, খেয়ে দেখবেন তৈরি করে। আল্লাহ হাফেজ।